পশ্চিমবঙ্গ সরকারের প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রে নতুন শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়ালি একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ছেলে মেয়ে উভয় চাকরিপত্রে আবেদন জানাতে পারবেন একেবারে বিনামূল্যে। কী কী পদে নিয়োগকরণ হচ্ছে, কতগুলো শূন্যপদ রয়েছে, বেতন কত টাকা করে দেওয়া হবে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে আর কোনো চাকরি সম্বন্ধে লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, একেবারে অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে পৌঁছে গেছি। আমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন ফর্মেট আমরা আপনাদের সামনে ওপেন করছি। এই অ্যাপ্লিকেশন ফর্মেটের মাধ্যমে আপনাদেরকে অফলাইন আবেদনপত্র জমা করতে হবে, কোন ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে, কতদিন থেকে কতদিন পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন সেগুলো পরপর আমরা দেখে নেবো। অফিসিয়ালি নোটিশে দেওয়া রয়েছে, প্রথমে আমরা দেখে নেবো অ্যাপ্লিকেশন ফর্মেটে কী কী বলা রয়েছে। এখানে দেখুন, যিনি আবেদনকারী তার নাম এখানে লিখে দিতে হবে, তার গার্জিয়ান্স নেম দিতে হবে, ডেট অফ বার্থ আপনার কত হচ্ছে, মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অনুযায়ী আপনাকে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে, 1/1/2023 সালে যে বয়স কত হচ্ছে সেটা আপনাকে এখানে দিতে হবে। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস দেবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো দেবেন। আপনি কি মেট্রো স্পোর্টস পার্সন যদি হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস দেবেন, যদি না হয়ে থাকেন তাহলে নো দেবেন। ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করবেন, এসসি এসটি ইউআর ওবিসি ওবিসি বি অফ ওয়েস্ট বেঙ্গল যেটা হবে সেটা আপনি এখানে লিখে দেবেন। পোস্টাল অ্যাড্রেস আপনি আপনার এখানে লিখে দেবেন ক্যাপিটাল লেটার্সে, পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন ক্যাপিটাল লেটার্সে, কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবেন, তারপরে নিচে দেখবেন ইমেল আইডি দেওয়া রয়েছে, ইমেল আইডি আপনাকে দিতে হবে, তারপরে আপনি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা কিনা সেটা আপনাকে দিতে হবে, ইয়েস হলে ইয়েস, নো হলে নো দেবেন। তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস লিখে দিতে হবে। আপনি আগে কোনো এমপ্লয়ি ছিলেন কিনা, অর্থাৎ আপনি যদি আগে কোনো চাকরি করে থাকেন সেক্ষেত্রে তার ডেটটা আপনাকে দিতে হবে, কবে জয়নিং করেছিলেন। শিক্ষাগত যোগ্যতার যে কলমসটা রয়েছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে, মাধ্যমিক পাস আপনি কবে করেছেন সেগুলো আপনাকে লিখতে হবে, কোন বোর্ড থেকে কত নাম্বার রয়েছে এগুলো পরপর দেওয়া রয়েছে, এখান থেকে ফিল আপ করে নেবেন। ফিল আপ করতে কোনো অসুবিধা হলে ভিডিওর কনবক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম গ্রুপে আপনি আমাদেরকে মেসেজ করে জানাতে পারেন। এখানে আপনার প্রফেশনাল এবং আদার যে কোয়ালিফিকেশনসটা রয়েছে সেটা আপনাকে লিখতে হবে, ডিপ্লোমা ফার্মেসি এগুলো আপনাকে লিখতে হবে, বি ফার্মা এম ফার্মা এগুলো আপনাকে লিখতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার কত নাম্বার ছিল, প্রাপ্ত নাম্বার কত আপনার রয়েছে সেই নাম্বারের উপরে পার্সেন্টেজ কত রয়েছে সেটা লিখতে হবে, কত সালে পাস করছেন সেগুলো আপনাকে পরপর লিখতে হবে। লিখে দিয়ে নিচে চলে আসবেন, আসার পরে এখানে দেখতে পাবেন প্লেসটা রয়েছে, প্লেসটা আপনাকে লিখে দিতে হবে, ডেটটা দেবেন যে ডেটে আবেদন করছেন, এবং সিগনেচার এখানে আপনাকে করতে হবে, ডিক্লারেশনটা ভালোভাবে পড়ে বসে নিয়ে তারপরে আবেদন করবেন। বাকি ইনফরমেশানগুলো আপনারা দেখে নিতে পারেন নোটিশ ডাউনলোড করে। পোস্টের নাম এখানে দেওয়া আছে ফার্মাসিস্ট পোস্টে নিয়োগকরণ হচ্ছে, মোট 19টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, শিক্ষাগত যোগ্যতা আপনার 2 বছরের ডিপ্লোমা করে থাকতে হবে ফার্মাসিতে, এখানে দেখতে পাচ্ছেন ডি ফার্মা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত কাউন্সিল থেকে ডি ফার্মা আপনাকে করে থাকতে হবে এবং রেজিস্টার থাকতে হবে এ ক্যাটাগরি ফার্মাসিস্ট হিসাবে ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিলে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে এখানে আবেদন জানাতে পারবেন। তারপরে এখানে নিচে দেওয়া রয়েছে আপনার বাংলায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে কাজের দক্ষতা থাকতে হবে, এমএস অফিস এবং ইন্টারনেট সংক্রান্ত বিষয়ে। বয়স এখানে বলেছে 40 বছর বয়স পর্যন্ত আবেদন জানাতে পারবেন। পারমানেন্ট বেতন আপনাদের এখানে রয়েছে 22,000 টাকা। মোড অফ সিলেকশন কীভাবে সিলেকশন করানো হবে সেগুলো এখানে জানিয়ে দিয়েছে, নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন। আবেদনপত্র আপনারা জমা করতে পারবেন 15 ডিসেম্বর 2023 সাল থেকে 22 ডিসেম্বর 2023 সাল রবিবার এবং সরকারি ছুটির দিন বাদ দিয়ে। সোমবার থেকে শুক্রবার 11টা থেকে 4টার মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন এবং শনিবার রয়েছে 11টা থেকে 2টার মধ্যে আবেদনপত্র জমা করতে পারবেন। এখানে কোনো রকম কুরিয়ার বা বাইপোস্ট করানো যাবে না এবং 22 ডিসেম্বর 2023 সালের পরে আবেদনপত্র জমা হলে আবেদনপত্র অ্যাকসেপ্ট করানো হবে না, সেটা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে। সেখানে একটা নির্দিষ্ট ড্রপ বক্স দেওয়া রয়েছে, নির্দিষ্ট ঠিকানা, সেই ড্রপ বক্সে আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার সেক্রেটারি কলকাতা সিটি, ন্যাশনাল আরবান হেলথ মিশন সোসাইটি, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সিএমও বিল্ডিং, 5 SN Banerjee Road কলকাতা 7000013। এই ঠিকানায় আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে এবং আপনাকে পোস্টের নাম লিখে দিতে হবে, ফার্মাসিস্ট পোস্টে আপনি আবেদন করছেন সেটা এনভেলপের উপরে আপনাকে বড় হাতের অক্ষরে বা বোল্ড লেটারে আপনি লিখে দিতে পারেন। ড্রপ বক্স কোন বিল্ডিংয়ে রয়েছে সেটা এখানে দাঁড়িয়ে রয়েছে 254 সেকেন্ড ফ্লোর অফ সিএমও বিল্ডিং, এই বিল্ডিংয়ে রয়েছে ড্রপ বক্স, সেই ড্রপ বক্স আপনাদেরকে আবেদনপত্র জমা করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্কেল অফ স্ক্রিনিংটা রয়েছে, টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে সেগুলো এখানে জানিয়েছে। ডি ফার্মা যদি করে থাকেন সেক্ষেত্রে 65 মার্কস পাবেন, বি ফার্মাতে 75 মার্কস, এম ফার্মাতে রয়েছে 85 মার্কস, কম্পিউটার টেস্ট এখানে রয়েছে 15 মার্কস, টোটাল 100 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। মিনিমাম এখানে কোয়ালিফাই মার্কস বলেছে 50% থাকতে হবে। নোটিশটি প্রকাশিত হয়েছে দ্য কলকাতা সিটি ন্যাশনাল আরবান হেলথ মিশন সোসাইটি থেকে। আপনি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন হেড অফিস,
5SNBanerjee.Kolkata73001 যার অ্যাডভার্টাইজমেন্ট আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 25/11/2023 সালে নোটিস প্রকাশিত হয়েছে। এখানে বলেছে পশ্চিমবঙ্গ একজন স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্থানীয় ভাষায় আপনার জ্ঞান থাকতে হবে। পোস্টের নাম আমরা দেখে নিয়েছি, ফার্মাসিস্ট পোস্টে নিয়োগ হচ্ছে, মোট এখানে 19টি শূন্য পদ রয়েছে। এখানে আরবান প্রাইমারি হেলথ সেন্টার ইন কলকাতা এরিয়া, পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস, সম্পূর্ণরূপে চুক্তির ভিত্তিতে আপনাদের নিয়োগ করানো হবে, কতদিনের জন্য সেটা এখানে বলা নেই। এখানে 19টি শূন্য পদে নিয়োগ করানো হচ্ছে, ছেলে মেয়ে উভয় চাকরি পেতে আবেদন জানাতে পারবেন। সরাসরি গিয়ে ড্রপ বক্সে আবেদনপত্র জমা করে আসতে হবে 15 ডিসেম্বর 2023 সাল থেকে 22 ডিসেম্বর 2023 সালের মধ্যে। তো বন্ধুরা, আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনোরকম বুঝতে অসুবিধা হয় ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো, ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরে ভিডিওতে। ধন্যবাদ থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, কলবাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।